মালদ্বীপ বিশা খোলানা বন্ধ মালদ্বীপ বর্তমানে কাজের ফ্লাইট হচ্ছে বা করা যাচ্ছে মালদ্বীপের বর্তমানে যে কাজের সুযোগ সুবিধা এবং আপনার বর্তমানে কি কারণে মালদ্বীপের বিশা বন্ধ রয়েছে এবং কবে বিশা খুলবে এ টু জেড আজকের এই ভিডিওতে থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও অনেকদিন পর ইনফো ইউরোপ পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি গুড নিউজ নিয়ে আসলাম যারা মালদ্বীপের জন্য অবগত বা মালদ্বীপ যাওয়ার জন্য এসুক তাদের জন্য আজকের এই ভিডিওতে ভিডিওটি অনেক হেল্পফুল হবে কারণ এই ভিডিও থেকে আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন এবং যে কোনো কারোর মাধ্যমে আপনারা বিশাফোসিং করেন কেন আপনাদের এই কথাগুলো বা এই বিষয়গুলো জানা অনেক জরুরি তো তার আগে একটি কথা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেবল আসি মালদ্বীপের বিশাখ কেন গভর্নমেন্ট বা অতএব এই মালদ্বীপ গভর্নমেন্ট কেন অফ করে রাখছে তো তাদের যে টার্গেট ছিল টার্গেট অনুযায়ী লোকগুলো অনেক লোক ঢুকছে দ্বিতীয় কথা হলো এবং তারা যে কাউন্টিং করতেছে যে কোনো ফ্যাসিলিটি তারা পাচ্ছে কিনা বা যে জবসের জন্য নিয়েছে তারা পোস্টে অবগত আছে কিনা এগুলো কাউন্টিং করার পরে যাদের কটা শর্টেজ অতএব লোক আরও প্রয়োজন থাকলে তারা আরও লোক নেবে তবে বর্তমানে পোস্ট পলিসিটা অফ রাখছে এই জন্য জাস্ট আপনাদের তাদের ভালোর জন্য বা আপনাদের ভালোর জন্যই রাখছে যেন অতিরিক্ত না লোক ডোকে এবং অতিরিক্ত লোকঢোকে অবশ্যই যে প্রবলেম অতএব লোকের প্রবলেম এবং আপনার যে ইনকাম করার জন্য যাবেন সেটি অনেক ব্যাঘাত ঘটে এই জন্য এই কাজটা করছে মালদ্বীপ গভর্নমেন্ট পরে আসি আপনার যে বর্তমানে কারা মালদ্বীপ যাচ্ছে বা কাদের ফ্লাইট অ্যাভেলেবেল হচ্ছে বা তাদের কাদের কাজগুলো আপনার হচ্ছে কারণ আপনারা একটাই বোঝেন যে ভাই যে আপনার কোশ্চেন যে মালদ্বীপ এখনও ফ্লাইট হচ্ছে লোক যাচ্ছে তো আমরা কেন যেতে পারছি না আমাদের কাজগুলো কেন স্থগিত হচ্ছে তো সেই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ তো আমি আলোচনা করতেছি ওকে নাম্বার আপনার ওয়ান হচ্ছে যে যাদের কন্টিনিউ যাদের প্লাই হচ্ছে তাদের এই ভিসা বন্ধ হওয়ার আগে তাদের কিন্তু আপনার ভিসা এবং ম্যান ফর এভরিথিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবং যাদের ভিসা চলে আসছে অর্থে ওয়ার্ক ফ্রান্ড চলে আসে তাদেরকেও ভিসা তাদের তারাও যেতে পারবে কারণ তার তারা আপনার ভিসা বন্ধ হওয়ার আগে তাদের কাজগুলো সম্পূর্ণ হয়ে এইজন্য এই জন্য তাদের ফ্লাইটগুলো রেডি আছে এবং তাদের ফ্লাইট হচ্ছে ধীরে ধীরে ওকে তারপরে আসি যাদের যারা আপনারা বলতেছেন যে ভাই আমরা নতুন করে জমা দিচ্ছি কিন্তু এখনও কোনো প্রসেসিং কমপ্লিট হয়নি জাস্ট ওয়ার্ক কমিট আসে আপনাদের জন্য একটাই জাস্ট একটু অপেক্ষা করেন অবশ্যই আপনার রিসেন্টলি আপনার মালদ্বীপের ভিসা ওপেন হবে তো সে অপেক্ষা থাকলে অবশ্যই আপনাদের কাজগুলো আগে দূরত হবে আপনার যে কোনো ভাই ব্রাদার বা এজেন্সির মাধ্যমে জমা দেন না কেন আপনাদের কাজগুলো ইনশাল্লাহ হবে জাস্ট অপেক্ষা করা লাগবে ওকে তারপরে আপনার হচ্ছে যে প্রবলেম মালদ্বীপের যে বিচার বা কাজের যে আপনার আপনার যে রেশিও যে কাজগুলো অ্যাভেলেবেল হয় বা অ্যাভেলেবেল আছে সেগুলো আপনার সবচেয়ে বেশি কমেন্ট আসছে যে আপনার রিসুটের বিচার জন্য আপনার হোটেল বা ফাইভ স্টার হোটেল বিসার জন্য এগুলো সবচেয়ে বেশি আপনার কমেন্ট আসছে তো এই কাজগুলো হচ্ছে আপনার বেশি বেরি আপনার বেশি কি হয় না বিসার আপনার ওয়ার্ক পারমিট আসে না বা এই কাজগুলোর জন্য যাদের রিসেন্টলি বা স্বজন আসে তাদেরকে বেশি ফোর্স করে আর বেশিরভাগই এই কাজগুলোর জন্য ইন্ডিয়া থেকে বেশি লোক হায়ার করে ওকে বাংলাদেশ থেকে অনেকেই কম যায় বা অনেক কোটা কম পায় এই জন্য আমাদের বাংলাদেশের জন্য তো এরকম একটা সুযোগ হচ্ছে না তো আপনাদের এই কাজের জন্য যারা বলবে যে ভাই দেবে বা অন্য অন্য সাথে কথা বলছি যে বা আমাদের সাথে কণ্ঠ হয়েছে যে এত টাকা দে এত টাকার মধ্যে হ্যাঁ আমি যেতে পারবো বা আমাদেরকে ভিসা কমপ্লিট করে দেবে তো আমি মনে করি সম্পূর্ণ সব কিছু আপনারা বাছাই করে যাবেন কারণ এখানে আপনার যদি সে বলে একশো পার্সেন্ট আমি বলবো যে আপনার নাইনটি নাইন পার্সেন্ট আপনার মিসা কথা বলে আপনাদের কাছ থেকে টাকা বেছে নিতে পারে ওকে সেটা আপনারা বিবেচনা করে অবশ্যই আপনারা কাজ করবেন আর হচ্ছে আপনার বেশিরভাগই সমস্ত কথা বলে আপনার রেস্টুরেন্ট বিচার দিয়ে দেয় বুঝছেন যাওয়ার পরে কাজ হচ্ছে রেস্টুরেন্ট দুশো পঞ্চাশ বেশি হয় এই অবস্থা যাওয়ার পরে আর আর অর্ডার কিছু নেই আপনাদের এখন আপনারাই একটা জামালা ভিতরে পড়ে যাবেন কারণ এত টাকা আপনারা খরচ করে গেছেন কিন্তু সেখান থেকে ওটাতে অনেক ঝামেলা হয়ে যাবে আর রেস্যুট আপনার এগুলোতে আপনার আনলিমিটেড ইনকাম হয় সিজনাল হিসেবে সেখানে আপনার হিউজ পরিমাণে ইনকাম হয় সেই জন্য সেই ভিসা পারফাস কষ্ট অনেক বেশি হয়ে যায় এবং সেখানে আপনার যদি যেতে পারলে সেটা আপনাদের লাইফে সেটেল হবে বা আপনাদের জন্য অনেক ভালো হবে এই শুধু সেই সঠিক জায়গায় আপনারা যেতে পারেন তারপরে হচ্ছে আপনার যে কানস্ট্রাকশান রিলেটেড ওয়ার্ক ওয়ার্কগুলো ওয়ার্ক আপনার আছে যে আপনার জেনারেল লেবার থেকে আপনার যে কনস্ট্রাকশন টেকনিশিয়ান আপনার মেশন টাইলস মেশন তারপরে ইলেকট্রিক্যাল পেন্টার এই সব কিছু এগুলোতে যারা যাবেন তাদের 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 জন্য খারাপ অনেক ভালো কারণ থাকাং সব কিছু কোম্পানি প্রোভাইড করে বা ব্যবহার করে সেই ক্ষেত্রে আপনারা যেতে পারেন সেগুলো আপনাদের যে কোনো আত্মীয়স্বজন মাধ্যমে আমার যে কোনো ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এ হচ্ছে আপনার মালদ্বীপের বর্তমান আপডেট আপডেট অনুযায়ী আপনারা যারা যাবেন বা যারা যারা অপেক্ষা আছেন জাস্ট অপেক্ষা করেন মালদ্বীপের বিশ্ব অভিনয় হলে অবশ্যই রিসেন্টলি আপনারা আপডেট পাবেন ওকে আমি আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি সবাইকে ভালো থাকবেন সুস্থ কোনো কার্ল লাভ দেখা হবে নেক্সট কোন জবস আপডেট নিয়ে